ওরে মা চলাম না সাঁওতালি পর্বতে কেমন লোহার বাসরঘর নির্মাণ করেছে একটিবার গিয়ে দেখে আসি মা চলো মা এই মুহূর্তে চলো সেই সাঁওতালি পর্বতে বেশ মা চলো মা চলো মা আজ বাসর দেখতে যাই সানোকা আর সাঁওতালিতে বাসর দেখতে যাই সানোকা কাছেরি লয়ে বিশ্বকর্মা কাজ করে কিছু লোহের কুচি বেশি হয়ে গেছে তাই তারা বাসরও বাজারে হয়তো ফেলে রেখে গেছে না মত না এতে কোনো সন্দেহ আছে মহারাজ তার মানে তুমি কি বলতে চাইছো মহারাজ এই পঞ্চকুল লোহের কলাই যে কোনা রন্ধে না রন্ধন করতে পারবে সে হবে আমার পুত্রবধু শনকা এত নিচ মন নিয়ে কোন পথ আগে আনা যায় না শনকা কি কথা বললে তুমি একবার ভেবে দেখেছো পঞ্চকুল লোহের কলাই মানব কোনোদিন অনিবেশে রন্ধন করতে পারে না পারে মহারাজ কিন্তু কেমন করে যদি সে সত্যি মায়ের সত্যি কন্যা হয় নিশ্চয় পাবে পঞ্চকুল লোহের কলাই রন্ধনে রন্ধন করে তুমি ঠিকই বলেছো শনকা যদি সত্যি মায়ের সত্যি কন্যা হয় পঞ্চকুড়ি লোহের কলা অনিবেশে রন্ধনে করে দিতে পারবে বেশ যাওয়ার সময় দিয়ে যাবো এই পঞ্চকুড়ি লোহের কলা আমার হাতে এই নিন এই নিন মহারাজ পঞ্চকুল লোহের কলাই মহারাজ এসো
এখানে ঘটক দিতে পারবো সেকে পাঠিয়ে দাও মহারাজের জয় হোক জয় হোক দিতে পারবো সে আপনার সেকে কারণ কিছু জানেন কেন মহারাজ আমার একমাত্র পুত্র লক্ষ্মীনের বিবাহ তো আপনাকে তো সুপাত্রী সন্ধান দিতে হবে মহারাজ আপনার পুত্র বিবাহ দেবে আর সুপাত্রী সন্ধান থাকবে না মহারাজ হ্যাঁ দিতে পারবো সে বলুন আপনি মহারাজ সুপাত্রী সন্ধানের নাম জানা থাকে তাহলে সেই নামটি আপনি আমার বলুন বেশ মহারাজ তাহলে শুনুন মহারাজ প্রার্থীর নাম হলো অনুষ্ঠানে বেরিয়ে পড়ুন বেশ মহারাজ আসি মহারাজ দিতে পারবো সাহেব যাওয়ার সময় নিয়ে যাবে পঞ্চগুড়ি লোহের কলেজ সে যদি সতী ভাইয়ের সতী কন্যা হয়ে থাকে এই পঞ্চকুড়ি লোহের কলায় অনিমেষ রন্ধন করে দিতে পারে মহারাজ আপনি আমার কাছে দিন মহারাজ বেশ এই নিন পঞ্চকুড়ি লোহের কলা দিতে পারবো মশাই আপনি তাহলে বেরিয়ে পড়ুন কন্যার অনুষ্ঠানে দিতে পারবো আমি চলে আসি এসে দিতে পারবো মশাই না না এই সাংঘাতিক চালে তো পঞ্চকুড়ি লোহের কলায় কেউ কোনো অন্যের ন্যায় রন্ধন করতে পারি মহারাজ আমার কাছে দিল আমি বেরিয়ে পড়ি আজি ঘটক চলে ঘটক চলে আজ কন্যার অনু সন্দেহ গো চাহালে ঘটক চলে কন্যার চাহালে গো ঘটক চাহালে ঘটক চলে হরিপুর বদিকে চলে হে দয়াময় তুমি একটি ভাবে বলে দাও দয়াময় একদিকে আমার রাজ্যের চিন্তা একদিকে আমার কন্যার চিন্তা আমার চিন্তা 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 এখন আমি কি করি দয়াময় তুমি একটি ভাবে বলে দাও দয়াময় তুমি একটি ভাবে বলে দাও জয় হোক জয় হোক কে আপনি না আমার ঘটক দিয়ে যাবার মহারাজ কে তো আসিয়াছো এই নিছাই নগরে
महाराज सुनिया जे आपनार घरे एक अविवाहित कन्या आछे घटक दीजे बर आपने ठीक ही सुनेछेन आमार घरे एक कन्या आछे किंतु बोलते पारे घटक दीजे बर कहारे पुत्र किबा तार ना महाराज चंपक नगरे घर नामे राजा चाँद सौदागर তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর মহারাজ চম্পকে নগরে ঘর নামে রাজা চাঁদ সদাগর তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর উত্তম সংবাদ দিয়ে এসেছ ঘটক দিজে বর যাও এই মুহূর্তে আমার বিশ্রাম আকারে বিশ্রাম করুন আমি আমার রানী অমলাকে দেখে জিজ্ঞাসা করে দেখব এই বিভয় রাজি আছে কিনা বেশ মহারাজ আমি পর ছেলে বড় ক্লান্ত হয়েছি মহারাজ আমি বিশ্রাম করে বিশ্রাম করছি মহারাজ এই কি আছে এই মুহূর্তে আমার রানী অমলাকে পাঠিয়ে দে রাজ দরবারে আজ আমার আনন্দ দিন আজ আমার রাস্তা দেব না দুঃখ করব না শুধু অত্যন্ত হাসি হাসব হ্যাঁ অমলা এসেছি অমলা এই বলছিলাম না অমলা এই বলছিলাম আজ আমাদের আনন্দ দিন গো আনন্দ দিন মহারাজ চম্পক নগরে ঘরে নামে রাজা চাঁদ সদাগর তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর চম্পক নগরে আমি শুনতে চাই আর কেউ শুনে চোখ অন্য কালে যে ব্যক্তি আমার কন্যার জন্য স্বর্ণ দিতে পারবে সেই ব্যক্তি পুত্রের সঙ্গে আমার কন্যার বিবাহ এ কি বলছো বলা এটা অসম্ভব চাও একটা কন্যার জন্য কোন স্বর্ণ দিতে পারে কেউ মহারাজ স্বর্ণ দিতে পারবে না আর এই বিবাহ হবে না অমলা তুমি নারী হলেও বুদ্ধিমতী অমলা কেউ স্বর্ণ দিতে পারবে না চম্পক নগরী রাজা আর বিবাহ হবে না সাপে কি করে এই যাও তুমি অন্তপুরে যাও আর ঘটক দিজে বলকে ফিরিয়ে দাও আমার কাছে পাঠিয়ে দাও কেমন যাও 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 হ্যাঁ ঠিকই বলেছি অমলা নারী হলেও বুদ্ধিমতী এই ওই ঘরে আমার কন্যাকে বিবাহ দেবো না স্বর্ণ যদি দেয় তাহলে বিবাহ হবে না তো বিবাহ হবে না ঠিকই বলেছি ঘটক দিজে বলকে আমি এই কথা বলবো ও ঘটক দিজে বল এসেছো এই বলছিলাম ওই বিশ্রাম আকারে জন্য কোনো ত্রুটি হয়নি তো না না মহারাজ এই বলছিলাম ঘটক দিজে বল আমি আমার রানী অমলাকে দেখে জিজ্ঞাসা করলাম বিভয় রাজি হয়ে গেছে হ্যাঁ হবে তো হবে কিন্তু যে ছোটবেলায় একটা শর্ত রেখেছিল শর্ত বলুন এই বলছিলাম আমার কন্যার ওজনে যদি আপনাদের রাজা স্বর্ণ দিতে পারে বিবাহ হবে নতবা বিবাহ হবে না মহারাজ
আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ কি বলছি, এই ঘটুক দিয়ে বলা ঠিকই বলছি। একটা 12 বছর কন্যার জন্য স্বর্ণ দেওয়া তো মুখের কথা নয় মহারাজ। আপনি ঠিকই বলেছেন, স্বর্ণ দেওয়া মুখের কথা নয়, স্বর্ণ দিতে পারবে না, বিবাহ হবে না। আপনি এখন মহারাজ বলছিলাম কি বড়ই আশা করে এসেছিলাম, তাই একটু চিন্তা ভাবনা করে দেখলে হতো না? হয় আমি চিন্তা ভাবনা করে দেখেছি, আপনি এখন আসতে পারেন। মহারাজ আমি স্বর্ণ দিতে পারবো না, তাহলে আসছি মহারাজ। হ্যাঁ এসো এসো, ঘটক দিয়ে বড় স্বর্ণ নিয়ে এলে আবার পুনরায় ফিরে আসবে না, আর কোদিন এসো না। না ঠিকই বলেছি, আমার রানী অমলার কথা মতন আমি ঘটক দিয়ে বড়কে ফিরিয়ে দিলাম, আর যদি কোদিনের জন্য স্বর্ণ নিয়ে আসি তাহলে বিবাহ দেবো, নতবা আমি কোদিন বিবাহ দেবো না। ওই সাপে খে করে ঘরে ঘরে চিনিতে পারে কি না? এই মুহূর্তে আমি এই প্রথম আছি মনুষ্যরূপ করিয়া পরিত্যাগ ধরিলাম এই মুহূর্তে বেহুলা রূপ। আরে নাচে নাচে সাপ সাপি তাতই তাতই এত বড় মেয়ে পথের মধ্যে ধুলো খেলা করছো? হ্যাঁ
কেন একটু সাইডে খেলা যায় না? ও দাদু, আমি ঝুলা খেলা করি না, সবার মনের কথা বলে দিতে পারি। সবার মনের কথা বলতে পারো? আচ্ছা, একটা বৃদ্ধ মানুষ পেয়ে একটা ছুগড়ি কেন ফাল্লো মশুরি করে দিয়েছে? দাদু না গো, দাদু না, টেনশনের সময় ফাল্লামো করতে তো এর কি করবো বলো দেখ। বাবা হুড়ু করে বলে দিলে রে, কোথা থেকে শুনেছে নাকি? স্বর্ণ কেউ দিতে পারে? মহারাজ আমার কাছে দাবি করলো একটা স্বর্ণ দিতে হবে। আমি দিতে পারবো? তুই দিতে পারবে? পারবো। এত স্বর্ণ তোমার কাছে আছে? রয়েছে, তাকিয়ে দেখো সেই স্বর্ণ। এ মা দেখো দিন, এটুকুনি একটা স্বর্ণের হার নিয়ে বলতে দেয় এইটা 12 বছর কন্যার জন্য বেশি হবে। আমার কাছে স্বর্ণ আছে দাদু। ও দাদু, এ ফাল্লামো করতে দেখো, তোমার বিশ্বাস হচ্ছে না তো? বেকাবাড়ি খাবে। বেশ, তোমার হস্তে রয়েছে লাঠি, আমার হস্তে রয়েছে হার। তোমার ওই লাঠি তোমার কাঁধের উপর ধরো, আমি এখনই বিশ্বাস করিয়ে দেবো। ঠিক আছে। ওরা সর্দার চাও এই মুখে দাদুর লাঠিতে তুমি লক্ষ্যবাণে ভার হয়ে যাও। না না, ইয়ে তো আশ্চর্য তালে হচ্ছে। ও দাদু লেগেছে। লাগবে না, অত ভারী চেপে দিলে লাগবে না। ও দাদু, দেখুন আমি সুব্যবস্থা করে দিতে পারি। তোমার দুটি নয়নে মুদিত করি, দুটি হস্ত পেতে তুমি দাঁড়া, আমি এক্ষুনি সুব্যবস্থা করে দেবো। আবার সুব্যবস্থা করা যাবে? আচ্ছা দেখি কেমন সুব্যবস্থা হয়। আগে দুটি নয়নে মুদিত করো। ওরে শোনো।